প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আমার আপনার সকলের ভীষণ প্রিয়। আসলে আমাদের নারীত্বের যে ছোঁয়া বা নারীত্বের সৃষ্টি, তার একদম মূল পর্বে যদি ফিরে যাই, সেক্ষেত্রে শাড়ির সাথে নারীর সম্পর্কটা একটা অমোঘ নিষ্পাপ ভালোবাসার, যে ভালোবাসায় নারীকে সব সময় লাবণ্যময় রূপে একটা কল্পনা বলুন, ধরা বলুন, নতুন করে তাদের সাথে একটা আত্মিক যোগাযোগের কেন্দ্রবিন্দু তৈরি করে দিয়েছে আবরণ। আর আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে নয়নদা। অনেক অনেক স্বাগত নয়নদা তোমাকে অনুষ্ঠানে। নমস্কার। আমরা আজকে ধনেখালি সম্ভার নিয়ে এসেছি, চলো শাড়ি দেখা শুরু করি। তার সাথে তো থাকবেই, শাড়ি যখন আছে তখন নারীর কোন সাজসজ্জায় তাকে অনেক বেশি সুন্দরী লাগতে পারে এবং লাগবেই নিশ্চিতভাবে, অবশ্যই থাকবে আলোচনা। ওয়াও, অসাধারণ একটা এই ধরনের তাঁতের শাড়ি, ধনেখালির তাঁত, পুরো উইভিং করা কাজ, এবং এই শাড়িটার যেটা ভালো লাগছে আমার খুলেই, একটা অফ হোয়াইট কালারের ওপর কালো আর কোথাও একটা হলুদ সুতোর উইভিংয়ে কাজ গেছে। এটা কিন্তু গঙ্গা যমুনা পার, দেখিয়ে দিই একবার একটু ওয়াইডলি, এই হচ্ছে গঙ্গা যমুনা পার, একদিকটা হলুদ আর একদিকটা একটু ছাই ছাই কালারের ওপর। এক নম্বর শাড়ি 2250, 2250 পেয়ে যাচ্ছেন এক নম্বর শাড়ি। আমি শুরুতেই বললাম যে কি করে নারীকে সাজলে অনেক বেশি সুন্দরী লাগে, সেরকম কিছু কিছু টিপস দেবো। এটা হচ্ছে দু নম্বর শাড়ি, দেখছেন গ্রে গ্রে কম্বিনেশন, নিচে দেখুন পুরো উইভিং এ কাজ গেছে, এই যে স্ট্রাইপস বিটে উইভিং এর কাজ, এগুলো এক একজন শিল্পীর তাঁত শিল্পের যে বোনা, এবং প্রত্যেকটার টেক্সচার আলাদা হয় শাড়ির, এটাও কিন্তু গঙ্গা যমুনা পার, একদিকটা মেরুন একদিকটা কালোর ওপর যাচ্ছে, আর ঠিক এইভাবে থ্রি লেয়ার্সের সুতোর উইভিং এ যাচ্ছে কিন্তু কাজ, কোথাও একটু শেডটা রেডিশ, কোথাও একটু ব্ল্যাকিশ। এটা দু নম্বর 2250, 2250 পেয়ে যাচ্ছেন। চলে যাবো এবার তিন নম্বর, নাম্বার থ্রি। এটা একদম মা জেঠিমারা যারা দেখবেন একটু সাদার ওপরে বা একটু হালকা কালারের ওপর পছন্দ করেন, এটা তাদের জন্য। তবে এখনকার প্রজন্মও কিন্তু এই ধরনের শাড়ি পরে সাজছেন এবং তার স্টাইল ফর্মটা একটু আলাদা। ব্লাউজটা হবে আমি বলবো পাড়ের একটা কালার আছে, যে উইভিংটা আপনারা দেখছিলেন আঁচলে পিচ পিচ কালার, হালকা পিচ কালার, এরকম একটা ব্লাউজ দিয়ে, যদি সেটা শার্ট ব্লাউজ হয়, প্যাটার্নটা শার্ট হয়, তাহলে এই শাড়িটা প্লিটিং করে পরলে গঙ্গা যমুনা পাড়ের যে বিউটিফিকেশনটা আরও ভালো ক্লোজলি ফুটে উঠবে। তিন নম্বর শাড়ি 2250, 2250 পেয়ে যাচ্ছেন তিন নম্বর শাড়ি। যাদের পছন্দ হচ্ছে তাদের কিন্তু স্ক্রিনশট তুলতে হবে, কারণ এখন রাত 12টার অনুষ্ঠান, সুতরাং নো ফোন কলস। এবার চলে যাবো নাম্বার ফোর, চার নম্বর একটা সি গ্রিনের সাথে সেম ধনেখালি তাঁতের সম্ভার দেখছেন আপনারা, ভীষণ সফট এবং লাইট ওয়েট শাড়ি হয়, পিওর কটন, 100% কটন, প্রত্যেকেরই জানা এই ধরনের শাড়ি, অনেকেই আছেন পরতে ভীষণ ভালোবাসেন। আর পূজোয় আমি বলবো সব রকমের শাড়ি একটা একটা করে ওয়ার্ড্রপে সাজানো থাকবে, যেরকম ওয়েদার সাপোর্ট করবে সেই রকম ভাবে সাজবেন, মনের মতন করে সাজুন, আবরণ তার জন্য আছে, রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। চার নম্বর নিয়ন গ্রিনের সাথে 2250 পেয়ে যাচ্ছেন, 2250। এবার চলে যাবো নাম্বার পাঁচ নম্বর, বাই কালারটা কি সুন্দর কালার, ভীষণ সুন্দর, একটা গ্রে এর ওপর না আমার খুব পছন্দের কালার, স্টিল গ্রে কালারটা খুব স্মার্ট লুকিং দেয়। যারা প্রত্যেক দিন ডেলি ওয়্যারিং জন্য কিন্তু শাড়ি ব্যবহার করতে হয়, কোনো একটা বিশেষ অনুষ্ঠানে যাবেন চট করে চেঞ্জ করতে হবে, এই ধরনের শাড়ি ভীষণ বডি হাগিং হয়, সুতরাং এই ধরনের শাড়ি কমফোর্টেবল ওয়্যারিং জন্য খুব ভালো। আর প্রাইস কিন্তু ভীষণ কম, 2250 পেয়ে যাচ্ছেন পাঁচ নম্বর শাড়ি। এটাও গঙ্গা যমুনা পাড়েই থাকছে, হলুদ আর কালোর পুরো উইভিংয়ে যাচ্ছে শাড়িটার কাজ, 2250। এবার চলে আসবো অসাধারণ একটা জায়গায়, আঁচল থেকে যখন আমরা বডি সেগমেন্টটা উঠবো ওই জায়গাটা রীতিমতো টেম্পেল ওয়ার্কটা পুরো উইভিং করে বানানো, কোথাও আবার দেখুন আমকলকার বিটকে, বা এই যে আমকলকার প্রতীকীটাকে রাখা হয়েছে, আর পুরো স্ট্রাইপসে যাচ্ছে, এখানে ডাবল, হ্যাঁ একদম ডাবল লেয়ারসের পুরো উইভিং এর কাজ। এটার প্রাইস বলে দিই 2250, 2250 তো পেয়ে যাচ্ছেন ছ নম্বর শাড়ি, নাম্বার সিক্স। চলে আসবো এবার সাত নম্বর, নাম্বার সেভেন, একদম পিওর কটনের ওপর দেখছেন ধনেখালির আজকে সম্ভারে রয়েছি, এক ঝলকে দেখাচ্ছি মাত্র কয়েকটা শাড়ি, এরপরও
প্রচুর অপশন, প্রচুর কালেকশন কিন্তু রয়েছে আবরণে, তার জন্য আপনাকে আবরণে আসতে হবে। আর বাড়ি বসে যারা কেনাকাটা করতে চাইছেন তাদের জন্য বলে দিই, স্ক্রিনশট তুলুন, যেটাই পছন্দ হবে নাম্বারটা নোট করুন শাড়ির আর স্ক্রিনশট তুলুন, ব্যাস হোয়াটসঅ্যাপ করে রাখুন আজকে রাতের অনুষ্ঠানের পর, আর আগামীকাল সকাল 10টা থেকে আপনি বুকিং করতে পারেন ফোনে। কালারটা বলবো, কালারটা একদম পেস্তা গ্রিন কালার, একদম লাইট পেস্তার যে কালারটা সেই কালারের ওপর উইভিংয়ের কাজ, বুঝতেই পাচ্ছেন আর কিছু বলার নেই। গঙ্গা যমুনা পার একটা ভীষণ ক্লাসি শাড়ি, একদম ভীষণ স্মার্ট শাড়ি, ভীষণ সুন্দর, তার সাথে একটা জাং জুয়েলারি পরবেন এবং সেটাও একটা সফিস্টিকেটেড সাজ হবে আপনার জন্য। এটাও পেয়ে যাচ্ছেন 2250-এ 2250 সাত নম্বর শাড়ি। চলে আসবো এবার আট নম্বর, আট নম্বর নাম্বার এইট, বাহ কি সুন্দর, দারুণ দারুণ খোলার, আমি খুলতে খুলতেই ভালো লাগে না, ভালো লাগা তৈরি হয়ে যায় শাড়ির প্রতি নারীদের, ঠিক তেমনই একটা শাড়ি। এটা বলবো একটা ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পরলে শাড়িটা ভীষণ সুন্দর লাগবে, এবং সাদা কালো এই যে পুরো নকশাটা গেছে না ভিতরে যে দেখছেন, মানে আঁচল থেকে ফুল বডিটা একটা দেখুন সেগমেন্ট, যে মধ্যখানে মধ্যবর্তী সেগমেন্টটা কিন্তু বরফি স্টাইল বলতে পারেন, হ্যাঁ, বা পাতার ওপর পুরো ব্রকেট ডিজাইনটাকে কিন্তু ফলো আপ করা হয়েছে শাড়িটা, ভীষণ ভীষণ স্মার্ট শাড়ি। এটার প্রাইস আরও কম, 1750, 1750-তে পেয়ে যাচ্ছেন আট নম্বর শাড়ি। চলে আসবো ন নম্বরে এবার, কালারটার একটু তফাত, মানে একটু ছাই ছাই কালার বা অ্যাশ কালারের ওপর কম্বিনেশন রয়েছে ব্ল্যাকের, কিন্তু ডিজাইনটা সেম, ফুল প্যাটার্নটা দেখুন এক, দারুণ লাগছে শাড়িটা না, দেখো যখন ওয়াইডলি আমরা দেখছি কি সুন্দর লাগছে, এরকম একটা শাড়ি হবে তার সাথে একটা জুয়েলারি হবে, ঠিক সেই রকম জুয়েলারি। এর সাথে কীরকম জুয়েলারি পছন্দ হয়, অক্সিডাইজার জুয়েলারিগুলো খুব ভালো যাবে, তার জন্য আবরণে আপনাকে কিন্তু কালেকশনটা ফলো আপ করতে হবে। 1750-এ পেয়ে যাচ্ছে ন নম্বর শাড়ি। এবার চলে আসি এবার 10 নম্বর, বাহ একটা মাঙ্গলিক শাড়ি, এটা নিতে কোনো কথাই হবে, দারুণ এইরকম একটা শাড়ি কিন্তু অষ্টমীর দিন সকালটা পরে অঞ্জলিটা দেওয়া যেতে পারে, আর তারপর আবার চেঞ্জ করে আবার একটা অন্য প্যাটার্নের শাড়ি, আবরণ তো রয়েছে, ভাবনা কিসের, একটা লাল আর সাদার কম্বিনেশন, বরাবরে সুপারহিট কালার একটা লাল আর সাদা কন্ট্রাস্ট, কিন্তু সেম ডিজাইনে রয়েছে, ওয়াও অসাধারণ, ভীষণ ভীষণ সুন্দর। এটার প্রাইসটা বলে দেবো 1750, 1750 10 নম্বর, নাম্বার 10। এবার আমরা আসি 11, 11 এটাও অসাধারণ, বাহ দারুণ, মানে ওটা যদি হয় মা কাকিমার জন্য, এটা তাহলে আপনার জন্য কিন্তু হতে পারে, এবং এই যে একটা সুবিধা হচ্ছে কি, কিছু কিছু জয়েন্ট ফ্যামিলি আছেন দেখবেন অনেক বোনের মতন, তারা তারা বাড়ির বউ কিন্তু তারা এক ধরনের শাড়ি পরে, আমার খুব ভালো লাগে যে অকেশনগুলো অ্যাটেন্ড করেন অনেক সময় পুজো আচ্চার দিন, সুতরাং এইরকম ডিফারেন্ট কালারেরও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, একদমই তাই। এটার প্রাইস বলবো 1750, 11 নম্বর, ড্রেস সাথে লাল সুতোর কম্বিনেশন, সেম প্যাটার্নে যাচ্ছে 1750, 1750-এ পেয়ে যাচ্ছেন 11 নম্বর শাড়ি। এবার আমরা আসবো 12 নম্বর, নাম্বার 12, বাহ এটাও একটু খুব সুন্দর, এটা মানে যে সমস্ত দিদা ঠাম্মিরা দেখবেন লাল পরতে চান না তাদের জন্য এই শাড়িটা, একদম ব্ল্যাকের সাথে একটা কালারটা না ফুটি ফুটি কালার, ফুটি কালারের একদম লাইট ভার্সন যদি আমি বলি, মানে পাউডার শেডেড আর একটু হোয়াইট মিক্সিং করলে যে কালারটা আসে সেই কালারটার সাথে কম্বিনেশন গেছে ব্ল্যাকের উপর। 1750, 1750-এ পেয়ে যাচ্ছেন 12 নম্বর শাড়ি, নাম্বার 12। সমস্ত এর সাথে ডিজাইনার ব্লাউজ থেকে শুরু করে জাঙ্ক জুয়েলারি সবের সম্ভার নিয়ে সম্পূর্ণ এবং আপনাকে সম্পূর্ণ হতে সাহায্য করবে আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। এবার চলে যাব নাম্বার 13, মাঙ্গলিক সুন্দর, এবার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল, ডিজাইন চেঞ্জ এবং এই যে প্রত্যেকটা কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, ভীষণ সফট এবং পিওর কটনের যে টেক্সচারটা থাকে দারুণ, আঁচলটা একটু দেখি হাই মানে হাইলাইট হচ্ছে যে জায়গাটা দেখছেন ওখানে টাসেলের একটা ওয়ার্ক করা রয়েছে সুতো দিয়ে উইভিংয়ে, তার উপর দেখুন পুরো স্ট্রাইপস করে সেগমেন্ট, এবার এক একটা সেগমেন্টকে যখন ক্লোজ আপ করা হচ্ছে ওই জায়গায় একটা স্টার, কিন্তু পুরো দেখুন মানে ঘুরিয়ে ঘুরিয়ে যে কাজগুলো যায় সুতোর, মানে আমরা বলি না অনেক সময় যে বুননের সময় যে উইভিংটা হয় ঠিক সেই রকম করে করে স্টারটাকে মোটিভ করা হয়েছে পুরো শাড়িতে, আর একটা চওড়া সুন্দর লাল পেরে সাদা শাড়ি যাকে বলে লাবণ্যময় রূপ, এর থেকে আমার মনে হয় না অন্য কোনো শাড়ি পরলে খুলবে এরম একটা শাড়ি, আপনাকে আজকে এক্ষুনি বুকিং করতে হবে 2050 2050-এ পেয়ে যাচ্ছেন 13 নম্বর শাড়ি, রাতের অনুষ্ঠান সুতরাং নো ফোন কলস অনলি হোয়াটসঅ্যাপ। এবার চলে যাবো নাম্বার 14, 14 নম্বর, এবার সেম ডিজাইনে কালার অপশন আপনাদের দেবো, নাম্বার 14, 14 নম্বর, 14 নম্বর
অ্যাশ কালারের সাথে লালের কম্বিনেশন, সেম কাজটা রয়েছে, কাজটা নতুন করে বলার কিচ্ছু নেই। তবে এই ধরনের শাড়ি একটা লাল ব্লাউজ দিয়ে পরলে পারফেক্ট সাজ। এর প্রাইস 2050 2050-এ পেয়ে যাচ্ছেন 14 নম্বর শাড়ি, নাম্বার 14। এবার আমরা আসি 15 নম্বরে, আরেকটা লাল সাদা তার সাথে একটু কালোর কম্বিনেশন, কি সুন্দর, বিউটিফুল, মানে ওটা কিন্তু গঙ্গা যমুনা পার ছিল না, মানে ওই শাড়িটার ওইটুকুই একই ছিল, এটা গঙ্গা খামতি থেকে গেছে, এখন পুরোপুরো সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে দারুণ, ভীষণ সুন্দর। এবং যেটা বলার, দুটো পারেই ভিতরে একটা দেখুন হোয়াইট উইভিং এর কাজ গেছে, যেটা ভীষণ ভালো। এটা কিন্তু বাইরে থেকে মনে হবে স্ট্রাইপস এর মতন, কিন্তু উইভিং করা, ব্ল্যাক আর রেড দুটো সুতোর কম্বিনেশনে এইভাবে স্টার ব্লকিং করা হয়েছে, যার ফলে কালারটা এত ব্রাইট লাগছে। আর তারপর সাদার উপর একটা লাইট কালারের উপর একটা ডিপ কন্ট্রাস্ট। এটা কিন্তু 2050 15 নম্বর, নাম্বার 50 2050-এ পেয়ে যাচ্ছেন 15 নম্বর। এবার চলে যাবো নাম্বার 16 নম্বর, ডিজাইনটা আবার চেঞ্জ হয়ে গেল। এটাও এইসব শাড়ি যেমন পরে আরাম, সেরকম যদি উপহার দেবেন মনে করেন, পুজোর সময় অনেককে প্রচুর উপহারের একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে পকেট একটা পকেট ফ্রেন্ডলি বা বাজেট কোজি একটা বিষয় থাকে, সেই জন্য আমি বলবো এই ধরনের শাড়ি ভীষণ ভালো হবে এবং বাজেট ফ্রেন্ডলি। 1550 মাত্র 1550-তে পেয়ে যাচ্ছেন 16 নম্বর শাড়ি, ভীষণ সুন্দর, স্ট্রাইপসিং এর ওপর পুরো টেম্পল কাজে গেছে শাড়িটার কাজ, ভিতরে হ্যাঁ একটুখানি দেখিয়ে দাও কোয়ালিটিটা, যেটা সেটা হচ্ছে কোয়ালিটি তো অবশ্যই ভালো, একটা ঝর্ণা উইভ কিন্তু পুরো শাড়িটার ভিতর দিয়ে গেছে এই যে একদম, এবং যার জন্য আপনার মনে হবে কি অনেকগুলো সুতোর একটা থ্রেডিং মতো একটা কাজ গেছে, সেই শেপটাই কিন্তু আপনারা এই শাড়িটার ক্ষেত্রে পাচ্ছেন। এটা পেয়ে যাচ্ছেন 1550 নাম্বার 16। এবার আমরা আসি 17 নম্বর নাম্বার 17। আপনারা চটপট বুকিং করতে থাকুন, বুকিং নাম্বার যাচ্ছে 9051217795, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, স্ক্রিনশট বা সাইন নাম্বার দিয়ে বুক করতে পারেন। আর এসে কেনাকাটা করতে পারলে তো আবরণ ডে এভরিডে ওপেন, সোম থেকে রবি সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এক্ষেত্রে নয়নদার একটা কথা বলতে হয়, আবরণে আসুন, আবরণকে ফিল করুন, একদম ওই সেই ফিলিংটা কিন্তু আপনারা আবরণে না এলে পাবেন না, বিশ্বাস করুন। আমরা যখন থাকি প্রচুর মানুষ বসে কেনাকাটা করছেন, একটা ঘরোয়া অ্যাম্বিয়েন্স একদমই, এবং সেখানে বসে মনের পছন্দের জিনিসটা আমরা পাচ্ছি, এর থেকে বড় কিছু হতে পারে না। আমি গায়ের উপর একটু ফেলে দেখাই শাড়িটা, এত ব্রাইট পার, মানে পাড়ের কালারটা না পুরো ডিপ ওয়াইন কালার, দুর্ধর্ষ কালার, এবং তার সাথে অ্যাশের একটা কম্বিনেশন রেখেছে, আর ভিতরে যে উইভিং দেখছেন সেটা কিন্তু ইয়েলো মাস্টার্ড ইয়েলোর ওপর টেম্পল কাজে যাচ্ছে, ভীষণ সুন্দর, খুব সুন্দর। এবং এই সমস্ত চওড়া পাড়ের শাড়ি পরলে খুব ভালো লাগে দেখতে। 1550-এ পেয়ে যাচ্ছেন 1550। এবার আমরা আসবো 18 নম্বর, তো একদম নাম্বার 18 18 নম্বর শাড়ি। আজকে আমরা প্রচুর সাদা লালের অপশন দেখাচ্ছি, প্রচুর, মানে এইগুলো যেগুলো ধরুন কালো আছে, কালোগুলো ছাড়া ওই শাড়িগুলো কিন্তু মা বরণের ক্ষেত্রে খুব অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি হবে। ওয়াও, এটা হচ্ছে নাম্বার 18 18 নম্বর শাড়ি। এটা কিন্তু অফ হোয়াইট কালার, একদম অফ হোয়াইটের সাথে লালের কম্বিনেশনে সেম ডিজাইনেই রয়েছে, পুরো টেম্পল ওয়ার্ক রয়েছে, উইভিং এর কাজ, পিওর কটন, হালকা লাইট ওয়েট, নাম্বার 18 18 নম্বর, 1550 1550। এবার চলে যাও নাম্বার 19 নম্বর, কালারটা ভীষণ সুন্দর, যখন নয়নদা শুধু একটু শিফটিং করলো জাস্ট আর চোখে পড়ে গেল কি সুন্দর কালারটা। প্রাইসটা কিন্তু ভীষণ কম, এত কম দামে এত ভালো কোয়ালিটি, একটা ধনেকালি শাড়ি, মানে খুব ভালো ব্যাপার, ভীষণ সফট হয়, লাইট ওয়েট এবং পরে খুব আরাম, যেরকম ভাবে আপনি এটা অঙ্গে জড়ান না কেন সেই রকম ভাবে শাড়িটা পেতে পেতে না, স্টাইল করা যায় রীতিমতো, দারুণ স্টাইল করতে পারো। এবং দেখো কতগুলো অপশন রয়েছে কিন্তু এখানে, অনেকে আছেন সেম কালার, অনেকে রয়েছেন পিঙ্ক দিয়ে পরবেন, অনেকে আছেন নেভি ব্লু দিয়ে পরবেন, আবার কেউ রয়েছেন যদি ব্ল্যাকের উপরও পরতে চান পরতে পারেন। এই অনেকগুলো অপশন পাওয়া যায় একটা শাড়ির ক্ষেত্রে, পুরো উইভিং এর কাজ। 1550 1550 তো পেয়ে যাচ্ছেন 19 নম্বর শাড়ি। চলে আসবো এবার আমরা 20 নম্বর নাম্বার 20। দারুণ ওই আপছায়া গল্প জানালার কাজ, ওই ওই গল্প কথাই শুধু মনে করিয়ে দেয়, মানে এই সমস্ত শাড়ি না নতুন করে নস্টালজিক ফিলিং বলুন বা সেই সমস্ত দিনের কথা মনে করে দেয় যখন থেকে আপনি ষোড়শী হয়ে উঠলেন। দারুণ ব্ল্যাকের সাথে একটা অ্যাশের কম্বিনেশন, অসাধারণ, চেকসের ওপর যাচ্ছে পুরো শাড়িটা, এই যে ওয়াইড ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, পাটটা বেশ সুন্দর, এই ভিতরে যে দেখছেন এগুলো কিন্তু সব উইভিং করে পুরো গেছে। 20 নম্বর নাম্বার 20
কুড়ি নম্বর শাড়ি, যার প্রাইস 1550 তে পেয়ে যাচ্ছেন কুড়ি নম্বর শাড়ি। চলে আসবো 21 নম্বর শাড়ি, শাড়িটা খুলতে থাকুক, ততক্ষণ বলে দিই যে আবরণ প্রত্যেক দিন খোলা থাকে, সোম থেকে রবি, সপ্তাহের 7টা দিন সকাল 10টা থেকে রাত্রি 9টা। কোথায় আসবেন? বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে আবরণ, পাশেই রয়েছে অরেঞ্জেস। অরেঞ্জেস আমাদের বাড়ির ছোট্ট সদস্যদের কথা মাথায় রেখে, অরেঞ্জেস জিরো সাইজ থেকে 9-10 বছরের বাচ্চার জামা কাপড়, অ্যাক্সেসরিজ, সব কিছুতে একদম টইটুম্বুর যাকে বলা যায়, শুধুমাত্র আসার অপেক্ষা। গাড়ি পার্কিংয়ের সুবন্ধ ব্যবস্থা আছে, সে কথা নয়নদা বলে দেবে। আরেকটা জিনিস বলে দিই, শুধু ফিমেল নয়, মেল কালেকশনও রয়েছে প্রচুর, কি বলো নয়নদা? একদম, পাঞ্জাবির মানে ইউনিক কালেকশন এবং আনকমন, আপনি আপনিই পড়বেন, সেকেন্ড কাউকে দেখতে পারবেন না, এত পাঞ্জাবি আছে। আর শাড়ি নিয়ে তো কোনো কথা হবে না, কারণ আরবরণ সবসময় আপনাদের সামনে নিউ যে কালেকশন এবং নিউ স্টাইলিশ এবং ইউনিক কালেকশনগুলো সবসময় নিয়ে আসে। তো এবার পুজো যেহেতু আর মাত্র কটা দিন আছে, তো পুজো এরকম কিছু ব্যতিক্রম নয়, শুধু আসতে হবে। আসলে বুঝতে পারবেন যে আপনাকে সাজাতে আবরণ এক্সে বারকারে, মানে সমস্ত রকমের ইউনিক কালেকশনের শাড়ি, সেটা জামদানি হতে পারে এবং সিল্ক হতে পারে, তার সঙ্গে হ্যান্ডলুম, তো এগুলো কমন থাকবে আপনাদের জন্য। এবং হ্যান্ডলুমটা যে নেবেন না, সেটাও কিন্তু আনকমন থাকবে, সেটা আপনি 2000 হোক, 1500 হোক বা 20,000-এর শাড়িটা হোক, প্রত্যেকটা শাড়ি কিন্তু ইউনিক কালেকশন আপনার আবরণে পাবেন। এবং সবথেকে যেটা বলছিল যে ফিল করতে হবে আবরণকে, আবরণকে ফিল করতে গেলে আবরণে আসতে হবে। কী ফিল করবেন? আবরণের কোয়ালিটি, যেটা সবসময় আমাদের কাছে ভ্যারি করে, বেস্ট কোয়ালিটিটা। আর তার সঙ্গে পেয়ে যাবেন আবরণে আসলে আপনারা প্রচুর স্টক, হিউজ স্টক দেখে আপনারা আবরণ শাড়ি নিতে পারবেন। আর সব থেকে যেটা বড় কথা, আসুন, আসলে না আবরণের পরিবেশটাকে আপনাকে মুগ্ধ করে দেবে। আর আমরা যারা থাকবো আপনাদের দেখানোর জন্যে, তাদের বিহেভিয়ারটা একটুখানি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এবং সব থেকে বড় কথা, সেদিন কিন্তু আমি একটা অনুষ্ঠান করতে করতেই জেনেছি যে এই যে জামদানি কালেকশন, তার সাথে মেলের পাঞ্জাবিও নাকি পুরো জামদানি বেসড, ওই একদম পুরো, মানে একটা কাপল ট্রেন্ড যেরকম হয় একদমই ঠিক সেরকম ভাবে মিস অ্যান্ড ম্যাচিং করে কিন্তু আপনি কিনতে পারছেন। এই শাড়িটার নাম্বারটা একটু বলো, 22 নম্বর, 20 না 21 অ্যাকচুয়ালি চেকসটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, মানে দারুণ দেখতে লাগে পরার পরে। চেকসের শাড়ি কিন্তু পরলে ভীষণ ভালো লাগে, খুব স্টাইলিশ একটা লুক দেয়। 22 নম্বর শাড়ি বললাম না আমি, একটু বিস্কিট কালারের ওই হলুদটার সাথে একটা লেমন ইয়েলো, দুটো কন্ট্রাস্টে গেছে পুরো, দেখুন কি সুন্দর। মানে এই যে একটা সিল্ক সুতো হয় না, সেই সুতো দিয়ে এখানটা উইভিং এর কাজটা গেছে, যার জন্য এত মোলায়ম। এটা 1550 তে পেয়ে যাচ্ছেন 22 নম্বর শাড়ি। এবার চলে আসবো এবার 23 নম্বরে, 23 নম্বর শাড়ি, নাম্বার 23। আরেকটা লালের অপশান দিচ্ছি, লাল কালোর অপশান না, এটা কিন্তু কালো আছে, একদম নেই বলবো না, তবে যে গঙ্গা যমুনা পাড়টা গেছে, মানে লালটা দেখলেন, আবার ও প্রান্তে যদি বলি মানে নয়নদার দিকে প্রান্তটা, কালারটা খুব সুন্দর, মানে মিশমিশে কালো নয় কিন্তু, ওটা গ্রে এর ওপর মেরুন বা লাল সুতো দিয়ে উইভ করে স্ট্রাইপসের ওপর গেছে। আর ভিতরে কাজ দেখুন অসাধারণ, স্ট্রাইপস করে, সেগমেন্ট করে, একদম উইভিং এর কাজ। 1550 তে পেয়ে যাচ্ছেন 23 নম্বর শাড়ি। এবার সেম ডিজাইনের অনেকগুলো কালার আছে, সেম ডিজাইনে কিন্তু অনেকগুলো কালার অপশন আপনারা পেয়ে যাবেন। এরকম একটা কালার কিন্তু আমরা আগের ডিজাইনটা দেখিয়েছিলাম, এইখানে সেম কালার কিন্তু কাজটা আলাদা। এটা গঙ্গা যমুনা পাড়েই রয়েছে, একদিকটা রয়েছে একটা লাল ওয়াইন বেসড কালার, আরেকটা কিন্তু ডিপ নেভি ব্লু, এখানে যে সুতোটার ওয়ার্ক গেছে কিন্তু নেভি ব্লুর ওপর গেছে। 24 নম্বর, 1550, 1550 পেয়ে যাচ্ছেন 24 নম্বর শাড়ি। চলে আসবো এবার 25 নম্বর, নাম্বার 25, সেম ডিজাইনের শুধু কালার অপশন পেয়ে যাচ্ছেন। এটা লালের, লাল এবং সাদার কম্বিনেশনে রয়েছে শাড়িটা, সাদা ঠিক না, একটু অফ হোয়াইট ফ্যাশা কালার, একদম ব্রাইট হোয়াইট একটা হয় আর একটা অফ হোয়াইট, এটা অফ হোয়াইট, ওয়াও, সেম ডিজাইন, গঙ্গা যমুনা পাড়েই যাচ্ছে, অ্যাশ আর রেড। এটার প্রাইস 1550, 1550 তে পেয়ে যাচ্ছেন। এবার আমরা পরের শাড়িতে আসি, 26 নম্বর, 26 নম্বর শাড়ি,
দারুণ 26 কালারটা খুব সুন্দর স্মার্ট লুকিং শাড়িটার কালারটা বলবো কালারটা না হালকা একটু নীলচে ঘেঁষা তার সাথে বলবো গ্রিনিশ যদি একটা মিক্সিং হয় ডিপ বাটল গ্রিন কালারের সাথে অ্যাশ কালার মিক্সিং করলে সেম এই কালারটা আসবে এটাই পাড়ের কালার রাখা হয়েছে কিন্তু ইটস নট আ ব্ল্যাক আর গঙ্গা যমুনা পাড়ে রয়েছে প্রাইস 1550 এবার চলে যাব 27 নম্বর নাম্বার 27 যারা কালো ভালোবাসেন এটা স্টাইলটা একদম অন্যরকম দারুণ 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 ভীষণ সুন্দর শাড়িটা ওয়াও নাম্বার 27 শাড়িটাকে আড়াআড়ি ভাবে মানে ভাগ করা যাকে বলে কাজটা দেখবেন আঁচলটা দেখছেন আপনারা অসাধারণ এই যে দুটো সেগমেন্ট করেছে শাড়িটাকে মিড থেকে একটা দিক পুরো জেড ব্ল্যাকের ওপর আরেক দিকটা রয়েছে কিন্তু অ্যাশের ওপরে আমকলকা বেস্ট কাজ এই যে দেখছেন উইভিংয়ে গেছে ব্ল্যাক অ্যান্ড হলুদ আর এই পোর্শনগুলো গেছে সূক্ষ্ম ছোট টেম্পলসের কাজে যার প্রাইস 1550 এবার চলে যাব 28 নম্বর বাহ চন্দন কালারটার সাথে লালের কম্বিনেশন পুরো শাড়িটায় মৎস্যের প্রতীকী করা এবং এই যে উইভিংটা গেছে কি সূক্ষ্ম মাছের গায়ে যে আঁশটা থাকে না যদি আমরা বলি অলংকার সজ্জাও কিন্তু এই ধরনের হয়ে থাকে দেখবেন সীতাহার এই প্যাটার্নে হয়ে থাকে অসাধারণ একটা শাড়ি এইটা আপনাকে নিতেই হবে মানে এটা আমাদের আবদার আপনার কাছে যারা আবরণকে ভালোবাসেন মাত্র 1550 পেয়ে যাচ্ছেন 28 নম্বর শাড়ি 1550 নাম্বার 28 এবার আমরা আসি 29 নম্বর সেম ডিজাইনে একটু কালার কম্বিনেশনটা আলাদা 29 নম্বর শাড়ি কালার কম্বিনেশনটা শুধু বদলে গেছে আঁচলের দিকে কিন্তু একটুখানি দেখুন অফ হোয়াইটের হ্যাঁ অফ হোয়াইট ঘেঁষা কালার রয়েছে তার উপর থেকে আবার শাড়িটা একটা অন্য লুকস দিচ্ছে দারুণ আর এই যে পাড়ের কালারটা দেখছেন এই পাড়টা কিন্তু লাল না ডিপ মেরুন কালার ডিপ মেরুনের ওপর পুরো কাজ গেছে প্রাইস 1550 29 নম্বর এবার চলে যাব 30 নম্বর নাম্বার 30 এটা পুরো এলিফ্যান্ট লালের হ্যাঁ লালের সাথে সাদা দুটো মিক্সিং করলে যে কালার অপশনটা আসে সেটাকে না পুরো বেস কালার করা হয়েছে 30 নম্বর নাম্বার 30 কি সুন্দর মানে অ্যাশ কোথাও একটু সাদা কোথাও লালের কম্বিনেশন এসে এরপর ওয়াও পুরো ঐরাবত হাতি পুরো পিকচারাইজেশন করা রয়েছে শাড়িতে তিনটে সেগমেন্ট করে একটা চওড়া পাড় দারুণ প্রাইস 1550 30 নম্বর 50 30 নম্বর শাড়ি পেয়ে যাবেন 1550 এবার চলে যাব 31 নম্বর নাম্বার 31 31 নম্বর শাড়ি এটাও গঙ্গা যমুনা পাড়েই রয়েছে আপার ইয়েক রেড অ্যান্ড ব্ল্যাক এর উপর লোয়ার ইয়েক রয়েছে এরকম একটা চেকস দেখিয়েছি কিন্তু পাড়ের ডিজাইনটা কিন্তু চেঞ্জিং একদম পরিবর্তন হচ্ছে একদমই পরিবর্তন এবং তুমি দেখো লোয়ার ইয়েক এর কাজ আর আপার ইয়েক এর কাজটাও কিন্তু আলাদা একদম শুধু কালার কম্বিনেশন না কাজও আলাদা 1550 এ পেয়ে যাচ্ছেন আপনারা 31 নম্বর চলে আসবো 32 নম্বর 32 হোয়াইটের উপর আরেকটা অপশন দেখাচ্ছি ছোট ছোট কাজে গেছে তো পুরোটা একদম অন্য রকম ছোট কাজ এবং খুব সূক্ষ্ম উইপ করে কাজ গেছে দারুণ কোথাও জিগজ্যাগ কোথাও ধানের শীষের মতো একটা টান কোথাও আবার ট্রায়াঙ্গেল শেপ ঠিক এই প্রত্যেকটা যেগুলো বললাম সেগুলোতেই কাজ গেছে গঙ্গা যমুনা পার লাল আর অ্যাশের ওপর 1550 1550 পেয়ে যাচ্ছেন 32 নম্বর শাড়ি এবার চলে যাব 33 নম্বর শাড়ি এটা একদম রঙিন ভাবে সাজানো আবরণকে সঙ্গে নি রঙিন প্রতিদিন ঠিক সেই কথা মাথায় রেখেই শাড়িটা একদম মানে সেই অথেন্টিকেটেড শাড়ি বলা যেতে পারে এটা হচ্ছে নাম্বার 33 মাল্টি কালারের সেগমেন্ট করে করে পুরো আলাদা করেছে শাড়িটার ভিতরে কিন্তু পুরো উইভিং এর কাজ দারুণ এই উইভটা না ভিতরে একদম অন্যরকম আঁচল থেকে যদি পুরোটা দেখা যায় অল ওভার এবং দেখো বেশি হাইলাইটেড হয়েছে কিন্তু এই যে মাল্টি কালারের ওয়ার্কটা এটা দিয়ে আরো মানে সে গর্জিয়াস করে তুলেছে শাড়িটাকে 1550 1550 আজকে আমরা কিন্তু ধনেখালী সম্ভারে রয়েছি 1550 এ পেয়ে যাবেন এই শাড়িটা এবার চলে যাব 34 34 নম্বর শাড়িও কিন্তু সেম প্যাটার্নে তবে কালারটা আর যে সুতো থ্রেডিংটা সেটাও কিন্তু আলাদা একদম পুরোটাই আলাদা 34 নম্বর দারুন দারুন চল এই শাড়িটার মনে হবে আপনার একটু হালকা ভিতরে একটা চেকস চেকস ওয়েভ পাবেন তার উপরে এই কাজটা পুরো স্বতঃস্ফূর্তভাবে ফুটিয়ে তুলেছে শিল্পী দারুণ 1550 1550 তে পেয়ে যাচ্ছেন আপনারা 34 নম্বর নাম্বার 34
চলে আসবে আবার 35 নাম্বার 35 এটা তো আরো সুন্দর রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আবরণকে সঙ্গে নিতে গেলে বাড়ি বসেও আবরণের সাথে থাকতে হবে। বিভিন্ন সময় আমাদের অনুষ্ঠান থাকে, সেগুলোকে ফলো করতে হবে, www.aboron.co.in ফলো করতে হবে, আবরণ এক্সক্লুসিভ ফলো করতে হবে। সেক্ষেত্রে সব শাড়ির সম্ভারের সাথে অলংকারও কিন্তু আপনি কালেকশনে পেয়ে যাচ্ছেন। আসুন 35 নম্বর শাড়িটা দেখি, নাম্বার 35। এটা ওভারঅল একটু ভালো করে দেখাতে হবে, একটু ক্লোজলি ডিজাইনটা দেখাতে হবে। এর কাজটা ভীষণ সুন্দর, কালারটা অনেকে বলবেন সিমেন্ট কালার, অনেকে বলবেন একদম পাউডার অ্যাশের সাথে একটু ব্লুইশ মিক্সিং, এই রকম একটা কালার। তার সাথে গঙ্গা যমুনা পার, পারের দিকে টেম্পলসের ওপর কাজ গেছে, ভিতরে মাছের ভিতরে শিরাটা কাইন্ড অফ রাখা হয়েছে। দারুণ 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 অসাধারণ। 1550 1550 পেয়ে যাচ্ছেন 35 নম্বর শাড়ি। চলে আসবো এই পর্বে শেষ শাড়ি, 36 নম্বর, একদম সাদা লাল দিয়ে, কালার অপশনটা সাদা লাল, হ্যাঁ সাদা লাল দিয়ে শেষ করবো। একদম খুব সুন্দর শাড়ি এবং ব্রাইট, মানে ধনে খালি পিওর কটন, নাম্বার 36 নম্বর শাড়ি। এটা গঙ্গা যমুনা পারেই রয়েছে, একদিকটা লাল একদিকটা অ্যাশ কালারের, কাজটা সেম যাচ্ছে, পুরো উইভ করা, কিন্তু ভিতরে যে দেখছেন কাজগুলো সূক্ষ্ম কাজ, দারুণ। এবং তার ভিতরে যে ডট দেখছেন, মানে ফুলের ভিতরে ধরুন ডট একটা, সেটাও পুরো উইভিং করে কাজ। 1550 পেয়ে যাচ্ছে এই যে ওয়াইড ভিউ, যাদেরই পছন্দ হয়েছে স্ক্রিনশট তুলেছেন। এরপরও অনুষ্ঠান কিন্তু আবার আমাদের ইউটিউবেও চলে যাবে, আপনারা ফলো করে নিন ইউটিউব থেকে। যার যে শাড়িটা পছন্দ জাস্ট নাম্বারটা নোট করে নিন, আবরণের নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করে আপনাকে বুক করতে হবে। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে সিওডি অ্যাভেলেবেল, সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি যে এক্সট্রা চার্জেসটা বা কুরিয়ার চার্জেসটা অ্যাড অন হচ্ছে। 36 নম্বর শাড়ি 1550 পেয়ে যাচ্ছেন। হাতে একদম সময় নেই, থামবো, তবে পুজো কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, সুতরাং শুধু অপেক্ষা আপনাদের সঙ্গে আমাদের দেখা হওয়ার। তাই আবরণে আসুন, সোম থেকে রবি সপ্তাহে 7 দিন খোলা থাকে আবরণ। অনেক ধন্যবাদ নয়নতম, ধন্যবাদ আপনাদেরকেও, নমস্কার, শুভরাত্রি। ফ্যাশনেবল কিডস ওয়্যার এর এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে।